बैरकपुर के पुरसांसद अर्जुन सिंह ने फिर साधा निशाना अखिल गौरी पर। उनका कहना है कि अखिल गौरी को महिला रेंज ऑफिसर के साथ बदसलूकी करने पर उन्हें गिरफ्तार कर लेना चाहिए। इन्होंने इस बात को काकीनाडा में आयोजित एक सभा में कहा, जहां पे हॉकरों को लेकर एक सभा आयोजित की गई थी। राज्य में हॉकरों को कई जगह पे हटाया जा रहा है, रास्ते को साफ किया जा रहा है, इसी को लेकर कई जगह पे हॉकर जो है अपना आंदोलन चला रहे हैं। ऐसे ही एक सभा भारतीय जनता पार्टी की ओर से काकीनाडा बाजार में आयोजित की गई थी, जहां पे पहुंचे पूर्व सांसद अर्जुन सिंह, जिन्होंने जमकर निशाना साधा अखिल गौरी पर। और साथ ही उन्होंने जगदल के विधायक सोमनाथ सोम को भी निशाना साधा। उन्होंने कहा कि अगर लोगों के दुकानों पे और घरों पे बुलडोजर चला तो विधायक के घर और कार्यालय पे भी बुलडोजर चलेगा, क्योंकि वो रेलवे की जमीन पर है, उनके ऊपर रेलवे बुलडोजर चलाएंगे। इस मौके पर उन्होंने दुकानदारों और हॉकरों को कहा कि अगर ये नहीं रुका तो हम एक महीने तक आंदोलन करेंगे। बैरकपुर के हर बाजार में हमारा आंदोलन जारी रहेगा, हम हर जगह काले झंडे लगाएंगे। और इसको लेकर एक ज्ञापन पुलिस नियुक्ति के पास भी पहुंचाएंगे। रोजी रोटी সামনে দুর্গা পূজা সামনে ছট পূজা দিওয়ালি পূজা এই সময় আমার রোজি রুটি বন্ধ করে দেবে সরকার? আমরা চুপ করে বসে তামাশা দেখবো? আমরা খাবো কি? মমতা মাঝি চাকরি দিতে পারবে? যেখানে চাকরি ছিল সেই কারখানাই বন্ধ হয়ে যাচ্ছে, ওনার সরকারি চাকরি নেই বলতে গেলে। আজকে সরকারি চাকরি দিয়ে যাচ্ছে, ভয় মরছে কি আমার চাকরি হয়েছিল, আমার ওই চাকরি চলে যাবে কি না চলে যাবে। আজকে টিচারদের কি অবস্থা আছে? চাকরি করছে আবার ভয় মরছে কালকে আমার চাকরি থাকবে কেন? তারা দু নম্বরই ভাবে মমতা ব্যানার্জি আর্ধেক লোককে দু নম্বরই ভাবে চাকরি দিয়েছে পয়সা। নির্দেশ দিচ্ছে কি এটা এটা করতে হবে, ও ওকে গিয়ে প্রোটেস্ট করতেই পারে, একটা পলিটিক্যাল লোক প্রোটেস্ট করতে পারে, কিন্তু তাকে গালাগালি করতে হবে এরকম? আরে ভাই এর আগে মুখ্যমন্ত্রী ওর হয়ে ক্ষমা চেয়ে নিজ অখিল গিরি হয়ে তাই তো বলছি, মুখ্যমন্ত্রী কত লোককে বাঁচাবে, কত লোককে বাঁচাবে, পুরো ক্যাবিনেট তো জেলে ঢুকবে। আন্দোলন ব্যারাকপুর জুড়ে কি বিভিন্ন জায়গায় শুরু হবে? এক মাস ধরে প্রত্যেকটা বাজারে মিটিং করব, এক মাস ধরে, তারপরে পুলিশ কমিশনার কে ঘেরাও করব। টিটাগড়ে বিবেকনগরে দেখা গেছে যে সরকার যে পুজো অনুদান একজন সম্পাদকের ফার্মে ঢুকেছে 70,000 টাকা, কাউন্সিলরের স্বামী তার অ্যাকাউন্টে টাকা। কাউন্সিলরের স্বামী অ্যাকাউন্টে শুধু পুজো অনুদান কেন? আপনি কাউন্সিলরের স্বামী, কাউন্সিলরের দেবর, পঞ্চায়েত মেম্বারের জেঠা, তাদের নামে অন্য লোকের বাড়ি টাকা ঢুকে যায়, বাড়ি অন্য লোকের নামে পারমিশন হচ্ছে টাকা ঢুকে ওর একাউন্টে। এখানে তো একটা সিস্টেম আছে, আপনার নামে স্যাংশন হবে টাকা ঢুকবে আমার নামে। অখিল গিরির বিষয়ে কিছু প্রতিবাদে নামবে বিজেপির পক্ষ থেকে? অখিল গিরি প্রতিবাদে ওকে অ্যারেস্ট না করলে আমরা প্রতিবাদে মাঠে নেবে, প্রতিবাদ করবো। হিন্দি মিলে আমি বারবার বলছি, আজকে এই ব্যবসায়ীদেরকে ফুটপাথ থেকে সরিয়ে দিচ্ছে, কারো দোকান ভেঙে দিচ্ছে, একটা দোকানে বোর্ড লাগাতে গেলে তুমি পয়সা নাও, বোর্ডের ট্যাক্স হয় জানো তো, আবার বলছে বোর্ড ভেঙে দিতে হবে। তুমি একদিকে ট্যাক্স নিচ্ছ, একদিকে ভয় ভেঙে দিচ্ছ। যারা এখানে ফুটপাতে আছে তাদের হকার লাইসেন্স আছে, তারা হকারে, তাহলে তুমি কি করে একদিকে অথরাইজ করছো তারপরে ভেঙে দিচ্ছ কি করে? একদিকে তুমি অথরাইজ করেছো, একদিকে ভেঙে দিচ্ছ, এটা কোন আইনে আছে? আর পিডব্লিউডি রোডে মিউনিসিপ্যালিটি কি করে করছে? আজকে পিডব্লিউডি রোডে টোটো চলছে আর পয়সা নিচ্ছে কি পৌরসভা? এসার জন্য কোন আইনে? মানে অদ্ভুত একটা সিস্টেম আছে, তুমি লুটো আমি লুটি, লুটার সবার আজাদি আছে, মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে লুটতে পারে। দুচারিতা রাজনীতি, দুচারিতা না, অ্যাবসলিউট আছে, তুমি লুটো আমাকে দেখো, বাস।